হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বেজে গেছে সন্ধে 6টা আর আমরা এখন চলে যাচ্ছি ম্যাল রোডে। ইচ্ছে আছে কেভেন্টাসে হট চকলেট খাওয়ার, দেখা যাক কী হয়। 7টার সময় কেভেন্টাস বন্ধ হয়ে যায়, তো দেখি এখন সিট পাওয়া যায় কি না, কেন কি আজকে যেহেতু স্যাটারডে, সবার ছুটি, সবাই বেরিয়ে গেছে, তো দেখা যাক কী হয়। তারপর আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে, এখানে একজন আছে চেনা শোনা, তো তাদের বাড়িও যাওয়ার আছে আজকে, তারা ইনভাইট করেছে, তো সেখানে গিয়েও খুব মজা হবে। তো এখান দিয়ে ঘুরে আসি, তারপর ওদিকে যাব। আজকে রাতে ডিনারটা আমাদের ওখানেই করার প্ল্যান আছে। চলে এসেছি আমরা কেভেন্টাসে, মোটামুটি ফাঁকাই আছে, যা ভয় পেয়েছিলাম তা নেই। আমরা ভেবেছিলাম খুব ভিড় হবে, বসার জায়গা পাবো কি না, বাট তেমন ভিড় নেই। তো এখন আমরা হট চকলেট অর্ডার করে ফেলেছি, হট চকলেট চলে আসছে। আর এখন ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা লাগছে, যেটা আর লাস্ট দুদিন লাগেনি আমাদের। তো হট চকলেট খাওয়ার মজাটা একটু ঠান্ডার মধ্যে আছে, গরমের মধ্যে হট চকলেট খাওয়ার মজা নেই। তো আমাদের, আমরা খুব ল্যাকি যে ঠান্ডা ওয়েদার ঠান্ডা হলো, আর তো হট চকলেটটা ভালো মতন এনজয় করে খেতে পারবো। আর আমাদের জন্য একটু চকলেট কিনে নিচ্ছি। আমরা বেরিয়ে পড়ছি আর চলে যাচ্ছি ওদের বাড়িতে, চলুন গিয়ে খাচ্ছি। আবার আমরা পৌঁছে গেছি, এইটাই হলো বাড়ি। এবার আমাদের উপরে চলে যেতে হবে, অনেকটাই উপরে ওদের বাড়িটা, চলুন দেখা যাক। তো এই যে আমরা চলে এসেছি, আর এদিকে চা বিস্কিট চলে এসছে। আর এই বিস্কিটগুলো ছোটবেলায় আমি খেতাম, খুব পছন্দের এটা আমার। এই হচ্ছে আঙ্কেল যার বাড়িতে এসেছি, রাই আঙ্কেল। তো অনেক গল্প করছেন উনি, ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। উনি অরুণাচল প্রদেশে জব করতেন আমার বাবার সাথে। অ্যাকচুয়ালি উনি আমার বাবার বস ছিলেন এক সময়, তো খুব ভালো সম্পর্ক আমাদের, আমার বাবার সাথে ওনার। তো আগের বারও একবার এসেছিলাম বিয়ের আগে, তখনও ওনাদের বাড়িতেই উঠেছিলাম, পুরো ওদের সাথেই কাটিয়েছিলাম যতদিন ছিলাম দার্জিলিংয়ে। এবারও আমাদের আসার খবর পেতেই আমাদের ইনভাইট করেছে। এই যে আঙ্কেল আমাদের এখন ওয়ালনাট দিল, এই যে ওয়ালনাট খাচ্ছি আমরা এখন। এই যে দিদি আর আন্টি, আঙ্কেলের ওয়াইফ আর মেয়ে, এতক্ষণ কিচেনে ছিল বলে দেখা করাতে পারিনি। এই যে আমাদের জন্য কত কিছু বানিয়েছে। এই যে আর এখন আমরা খেতে বসে যাচ্ছি, এখন বাজে 9:30, আর দেখুন কত খাবার আমাদের জন্য আজকে। তো এত কিছু আমাদের জন্য করেছে। মাছ সব দিদি বানিয়েছে এখানে, আলুর দম ওদের স্টাইলে, এটা চিকেন, এটা পটল ভাজা, বেগুন ভাজা, আচার, 3-4 রকমের আচার আছে, এটা ফুলকপি আলুর তরকারি একটা, এখানে পাঁপড় আছে 2-3 রকমের, আর স্যালাড আছে, আর সাথে আছে সেল রুটি যেটা নেপালি ট্র্যাডিশনে খুব ফেমাস, আর এটা হলো ডালে লঙ্কা যেটা খুব ঝাল হয়, আর লাস্টে মিষ্টি আর আইসক্রিম। এখানে আমি ক্যাট পেয়েছি, 3টে আছে এখানে। আর বললো নেক্সট টাইম এলে অবশ্যই ওদের বাড়িতে উঠতে, হোটেলে না উঠে। তো ওরা খুবই ভালো, আদর যত্ন খুবই করে আমাদের, খুবই ভালোবাসে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে, আমরা রুম পৌঁছে গেছি, আর এখন বেজে গেছে প্রায় 12টা। অনেকক্ষণ ওদের সাথে টাইম কাটালাম, খুব মজা করলাম, আর ভালো ভালো খাওয়া দাওয়া করলাম। আশা করছি আপনাদের এই দার্জিলিংয়ের ট্যুরটা খুব ভালো লাগলো। যদি এরকমই আরও দেখতে চান ভিডিও, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আরও এরকম ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একেবারে কলকাতা পৌঁছে। গুড মর্নিং, আজকে হলো দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার দিন, আর লাস্টবার আজকে কাঞ্চনজঙ্ঘা দেখছি এবারের জন্য। আর দেখুন আজকে কুয়াশা খুব বেড়ে গেছে, ফগ হয়ে গেছে খুব,
আর দু তিন দিন আর এক দু দিনের মধ্যেই বৃষ্টি নেমে পড়বে দার্জিলিং এ, মনে হচ্ছে যা অবস্থা। তো বেশ, দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, তো এরকম ওয়েদারটাও পেলাম, এটাও ভালো লাগছে। না হলে তো এমনি এমনি চলে যেতাম, পাহাড়টা এনজয় করতে পারতাম না পাহাড়ের ওয়েদার। তো যাই হোক, লাস্ট দিন এরকম পেলাম, ভালোই ঘুরলাম। আর যাওয়ার দিন একটু পাহাড়ের ফগিটাও এনজয় করছি, খুব ভালো লাগছে আমাদের। আজকে একদম জিরো ভিজিবিলিটি, এইটা আজকে পাবো আমরা আশাই করিনি। তো একটু আস্তে আস্তে চালাতে হবে এই জায়গাটায়, বাট পেয়েছি, আমরা দুজনেই খুব খুশি। একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে, বাট তাতেও খুশি যে এরকম ওয়েদার পেয়েছি। পাহাড়ে এসে এরকম ওয়েদার না পেলে পাহাড়ে এসে মজাটাই কি, তাই না? কিচ্ছু দেখা যাচ্ছে না, দূর থেকে বোঝা যাচ্ছে না, টাইমিং দিচ্ছে না কি আচ্ছা ওই দাঁড়িয়ে যাবে নাকি ঠান্ডা